আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে দুই বন্ধু পামেলে পুন্নিং করবার নিয়ে গেলাম, তে আপনাদেরকে দেখাবো যে একটা গাছে পুন্নিং করলে কতক্ষণ সময় লাগে, আর বন্ধুর কাছে শুনি যে একটা পুন্নিং করলে কয় টাকা দেয়। হ্যাঁ বন্ধু বলেন। এখন বর্তমানে তোমার মনে করো যে এক প্রুনিং 2.5 টাকা দিচ্ছে, আড়াই টাকা ফল হলো 15 পয়সা। তে একটা গাছ পুন্নিং করতে কতক্ষণ লাগে? হ্যাঁ, ম্যাক্সিমাম 2 মিনিট 3 মিনিট দেখাই দিচ্ছে। আসেন দেখেন, এই যে বন্ধু এখন পুন্নিং করা দেখাবে। এই দেখেন বন্ধু, এই যে এই গাছটা এখন পুন্নিং করবো। দেখেন বন্ধুরা, এই যে বন্ধু আমার পুন্নিং করতেছে, আর একটা গাছ মনে করেন যে 2.5 টাকা, আর এই যে একটা ফল হচ্ছে 15 পয়সা করে পিস দেয়, তাই না? দেখেন একটা গাছ পুন্নিং করে কতক্ষণ সময় লাগে, আপনারা দেখতে থাকেন। দেন এরা সেই স্পিডে কাজ করে, ঠিক আছে? সকালবেলা বড় গাছে ফল কাটে, আর বিকেলে এসে এরকম পুন্নিং করে। দেখেন দেখেন যে কাটতেছে, আপনি ভালো করে দেখে ভালো করে দেখে শেখেন নাকি রাসুল ভাই? দেখেন এই ছোট ছোট গাছগুলো প্রচুর পরিমাণে ফল আসতেছে, ঠিক আছে? প্রচুর পরিমাণে যে ফল আসতেছে, শেষ হয়ে গেছে। দেখেন ভাই, আমার মনে করেন যে অল্প কিছু টাইমে, মনে করেন যে 1 মিনিট, 1 মিনিট লাগে নাকি, 1 মিনিটের ভিতরে মনে করেন যে বাংলাদেশি 60 টাকা ইনকাম হয়েছে। দেখেন বন্ধু, আপনি নতুন গাছ একটা ধরলো, দেখেন এই যে দেখে ভালো করে দেখাই, দেখেন এই নতুন গাছ কি বুতের গতিতে কাজ করে। যারা পামেল বাগানে আসতে গেলে ভয় পান, দেখেন কাজ করতেছে। পামেল বাগানে প্রচুর পরিমাণ কষ্ট, কিন্তু কষ্ট যদি আপনি করতে পারেন তাহলে টাকা ইনকাম করতে পারবেন, ঠিক না জহিরুল ভাই? প্রচুর পরিমাণ কষ্ট, কিন্তু আপনি যদি মনে করেন যে কেহা ইনকাম করতে চান তাহলে পামেল বাগানে আসতে হইব, তাহলে আপনি যত কষ্ট করবেন তত টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনারা যদি মনে করেন যে কাম দেখে ভয় পান তাহলে পামেল বাগানে আসার দরকার নাই। কে দেখেন এই গাছটাও হয়ে গেছে, মনে হয়ে গেছে না? এটাও হয়ে গেছে। দেখেন দেখতে দেখতে 2টা গাছ করে ফেলাইছে, আর এই যে 3টা ধরছে। এই দেখতে দেখতে কয়টা গাছ হচ্ছে, 1টা 2টা 3টা, এই 4টা গাছ। এটা শেষ হলে গেলে মনে করেন যে 4টা গাছ শেষ হইব। হ্যাঁ, আর একটু মনে হয় আসতে পারি না, ও গাছ কি শেষ। এই যে দেখেন, যারা নতুন আসতে ভয় পাচ্ছেন তারা এই বীররা, এই যে দেখেন কাজ করার উপরে আছে। আসার সাথে সাথে মনে করেন যে ঘন্টায় জহুরুল ভাই যেভাবে কাজ করে, ওভাবে যদি কাজ করা যায় ঘন্টায় মনে করেন যে 30টা ইনকাম করার ব্যাপারই না, ঠিক না? না বেশি হইব। হ্যাঁ, ও জহুরুল ভাই যেভাবে কাজ করে কয় 50-60 টাকা কাজ করা কোনো ব্যাপারই না। আপাতত এই পুন্নিং করা, দেখেন ছোট ছোট এই যে পামেল গাছ, এই যে পামেল, এই যে পামেল ফল ছোট, একবার ছোট গাছ। এই দেখেন এই গাছটাও পুন্নিং হয়ে পড়ায় শেষের মধ্যে। আজকে দুজন কাটতে এসে আর একজন সুসন দিতে এসে, এই ফলগুলো কাটতে এই ফল পাবেন আপনার সুসন দিতে হইব। সুসন দেওয়া শেষ হলে গেলা পয়সা মনে করেন যে আপনি 2.5 টাকা পাবেন। ছোট গাছের যে ইতিহাস, বড় গাছে এক ইতিহাস, বড় গাছে কম না? এই যে আপনি কাটতেছেন উপরে কাটলেন, একটু বড় বড় গাছ হয় না, ছোট ছোট গাছ এক ইতিহাস। ও একই মতো ফল নাকি? তো আপনি এত দেখলেন যে ছোট গাছে কিভাবে ফল কাটে, আপনি এত সব কিছু দেখালাম। এবার আপনাদেরকে জহুরুল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিম, যে মাসে সে কত টাকা বেতন পাইবো, অথবা কতগুলো পুন্নিং করছে, কী কী কাজ করছে এই মাসে, ঠিক আছে? সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ধৈর্য ধরেন, কারণ এই গাছটা পুন্নিং করা হলে গেলে মনে করেন যে সে সব কিছু বলে দেবেন, সমস্যা নেই। কেন এই দেখেন এই ছোট একটা ফল, ফল পাকছে, এই ফলটা ওই যে পাইয়া গেছে।
তো পাকা ফল আছে, দেখেন ফল কাটা শেষ হয়েছে। তো চলেন যাই, আমরা জহুরুল ভাইয়ের কিছু সাক্ষাৎকার নেই, আমরা চলেন দেখি কয় টাকা বেতন পাইব এই মাসে। তো জহুরুল ভাই যে কাজের মাধ্যমে আছে তাকে ডিস্টার্ব না করি এবার কতটা বেতন পাইব জিজ্ঞাসা করি। ভাই এই মাসে বেতন পাবেন কত? 5,000 ইঙ্গিতের মতো পাওয়া যাবে। 5,000 ইঙ্গিত। তা আপনি কাজ করেন কেউ আর কি? কাজ করি প্রথম বুয়া প্রনিং। সকালে ফল কাটছেন কয়টা? আজকে ফল কাটছি ওই 300টার মতো। মানে দুজনে মিলে 300টা ফল কাটছেন, মানে 150 করে ভাগ পাইছেন? 150 করে ভাগ। তো 150 ফলে ভাগে কয় টাকা আসবে বলতে গেল? 150 টাকায় এখন বর্তমানে তোমার মনে করো যে ফলের রেট ভালো দিচ্ছে, 150 কম। 150 টাকায়। আর পুনিং কবে নিয়ে লাইসেন্স করে পুনিং করে দেবেন? অনুমানিক অনুমানিক 50-60টা করে যাব। 50-60টা। তো 200টা তো কামাই করে ঠিক গেলেন তাহলে। আল্লাহ চালাচ্ছে। দেখেন দেখেন ভাই যে পুনিং করতেছে, তো ভাইয়ের আর ডিস্টার্ব না করি যেহেতু কাজ করতেছে, বেশি ডিস্টার্ব করলে গেলে আবার কাজে মন বসবে না। ঠিক আছে, তো আপনারা তো দেখলেন নিজে জহুরুল ভাই কী করলো। তো জহুরুল ভাই যা বলছে সব সত্যি কথা বলছে। হ্যাঁ, প্রত্যেক মাসে মনে করেন যে 5,000-5,500 ইঙ্গিত এরকম বেতন পায়, সে মনে করেন প্রচুর পরিমাণ কাজ করে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, জানি পরবর্তী ভিডিও পান। আর পামিল বাগানে আরও কিছু জানতে ইচ্ছা থাকে অবশ্যই আপনারা মনে করেন যে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। তো খোদা হাফেজ ভাই, একটু টাটা দেবো নাকি? বাই।